মাহিন মৃদুল বলেছেন রোজা তেরো চোদ্দো পনেরো সিরিয়ালভাবে না করে যদি আমি মাসের যে কোনো তিন দিন রাখি অর্থাৎ মাসের প্রথম দিকে বা শেষ দিকে তাই না এটাই আপনি বোঝাতে চেয়েছেন তাহলে কি আমি সব পাবো বলেছেন আমার স্বামী যেদিন বাসা বাসায় থাকে না সেদিন আমি আইয়ামে বিদের রোজাগুলো করতে চাচ্ছিলাম প্রত্যেক মাসে আমার স্বামী মাঝে মধ্যে বাসায় থাকে মাঝে মধ্যে বাইরে থাকে মাসের পনেরো দিন বাইরে থাকে সে সময় যদি আমি একটা একটা করে বীজের সিয়াম পালন করি তাহলে কি সব পাবো আইয়ামুল বিদ তো হচ্ছে তেরো চোদ্দো পনেরো আপনি মাসের শুরুতে এবং শেষে বিদের সিয়াম কি করে পালন করবেন বরং আইয়ামুল বিদের সিয়ামগুলো যদি আপনি এই আইয়ামুল বিদে রাখতে না পারেন তাহলে আপনি মাসের শুরুতে তিন দিন অথবা শেষে তিন দিনও রাখতে কোনো অসুবিধা নেই আমরা সে বিষয়ে শেখ মোহাম্মদ বিন সলিবিন ওই তাই মিনের ফাতোয়াও পাচ্ছি এবং তিনি যেমন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আয়ামুল বিদের সিএমগুলো রাখার ফজিলত কী আর যদি ওই সময়ে একজন নারী প্রশ্ন করেছেন আমার মাসিক চলে আসে তাহলে কি আমি অন্য কোনো মাসের অন্য কোনো সময়ে এই তিনটা সিএম রাখতে পারি কি না তো এখানে তিনি বলেছেন এর ফজিলাত হচ্ছে নবিসাল্লাহ আসলাম বলেছেন আয়ামুল বিদর সিএম যে রাখে সে সারা বছর সিএম রাখার ফজিলতটা পায় আয়ামুল বিদর ক্ষেত্রে যদি মানে এই তেরো চোদ্দ পনেরো তারিখে সিএম রাখা যায় সেটাই হচ্ছে উত্তম আর যদি সেটা সম্ভব না হয় যেমন মহিলা তিনি মাসিকের মধ্যে পড়ে গেছেন অথবা কোনো সফরে অথবা কোনো শারীরিক অসুস্থতা অথবা দুর্বলতা কিংবা স্বামী এসে গেছে তাকে সঙ্গ দিতে হচ্ছে ইত্যাদি নানা কারণে যদি তিনি না রাখতে পারেন বা ভাঙতে বাধ্য হন তাহলে তিনি মাসের শুরুতে অথবা শেষে তিন দিন সিয়াম রাখতে পারবেন এক্ষেত্রে আমরা একটা হাদিস পাই নবী সাল্লাহ ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস আছে যেমন আবু হরাদি আল্লাহ তালু বলছেন এই হাদিসটা মুত্তাফাক আলাই বলছেন আউসানি খলিল ইয়ামিন সালিনকুল শাহর আমার বন্ধু সাল্লাম খলিল আমার খালিল মাহমুদ সাল্লাহ সাল্লাম তিনি আমাকে তিনটা জিনিস শেরসিয়াত করেছেন একটা হল প্রত্যেক মাসের তিন দিন সিয়াম রাখা ওরা কাতায় দোহা এবং সালাত দুই রাকাত সালাত ও আন উত রা আন আনাম এবং আমি ঘুমের আগে যেন বেতের সালাদটা পড়ি আবুদ্দারদা থেকে প্রায় একই ধরনের আরেকটা হাদিস সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আউসানি হাবিবাহিন আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লা আমাকে তিনটা জিনিসের নির্দেশ দিয়েছেন লান আদা লহ্নামা এস্তু যতদিন জীবিত থাকি আমি কখনো সেগুলো পরিত্যাগ করব না বে সইয়াম সাইল্যাহ ইয়ামিন মিনকুল্লি শাহর প্রত্যেক মাসের তিন দিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন ও সালাতি দোহা এবং চাষদের সালাতের নির্দেশ দিয়েছেন ও লা উতের এবং আমি যেন বেতের না পড়ে না ঘুমাই সে নির্দেশ আমাকে দিয়েছেন আবদুল্লিব না আমর আউসরাদি আল্লাহ তাল্লাহ নহর একটা হাদিস বোখারি মুসলামের মধ্যে এসেছে তিনি বলেছেন আলা রসুল্লা সাল সাল্লাম সৌমত ইয়ামিন মিনকুল্লি শাহরিন সৌমুদ্দাহরি কুল্লু প্রত্যেক মাসের তিন দিন সিয়াম রাখা পুরো বৎসরের সিয়াম রাখার মতো এটা মর্যাদাপূর্ণ বুখারে মুসলিমের হাদিস আর আরেকটি হাদিস মোয়াদা আল আদুইয়া থেকে বর্ণিত তিনি عائشة رضي الله تعالى عنها كي جي جيجيش كورت أكان رسول الله صلى الله عليه وسلم يصوم من كل شهر ثلاثة أيام رسول الله صلى الله عليه وسلم كي بروتك ماشي تندين كورسيان بلون كورتين قالت نعم تني بولي سلين ها ফাকুল তু মিনা তিনি সহ মাসের কোন সময়ে এই সিয়ামগুলো তিন দিনে সিয়াম রাখতেন কালাতামিয়া কুন মিন আয় ইয়াসুম রওয়াহু মুসলিম তখন আইসারাদি আল্লাহ তাল বলেছিলেন যে তিনি মাসের কোন সময় রাখতেন এ ব্যাপারে পরোয়াই করতেন না তার মানে তিনি কখনো শুরুতে কখনো শেষে কখনো মধ্যবর্তী সময়েও রাখতেন আল শাহর অফিউ অসাতের শাহর অফি আখরিশ শাহর এই হাদিসটা শহীদ মুসলিমে বর্ণিত হয়েছে এবং আমরা আয়ামুল বিদর হাদিসগুলোও পাই সেখানে বিদর হাদিস গুলোতে ওয়াসাত শাহরের কথা বলা হয়েছে আর আয়সারাদ্দ্লা তালুর রেওয়ায়তের মধ্যে আরও স্পষ্ট করে বলা হয়েছে যেমন বলা হয়েছে লাউব আলী হাফি আউ আলী শাহর আউ ওয়াসাত হি আখরি তিনি পরোয়া করতেন না যে তিনি কি সেটা মাসের প্রথম দিকে রেখেছেন নাকি মধ্যখানে নাকি শেষে তাতে বোঝা গেল যে পুরুষ কিংবা মহিলা যে কেউ যদি আয়ামুল বেদ রাখেন সেটা সর্বোত্তম আফদল সেটা আমাদের শায়েখরা এবং ওলামাইকেরাম আগেও পরেও বলেছেন আর যদি কোনো কারণে তিনি রাখতে না পারেন তার শুরুতে রাখুন শেষে রাখেন আশা করা যায় সিয়াম উদ্দাহারের যে সবাবটা তিনি সেটা পাবেন